1875 সালের 15ই নভেম্বর দিনটিতে জন্ম হয়েছিল স্বাধীনতা সংগ্রামী তথা আদিবাসী সম্প্রদায়ের অন্যতম নেতা বিরসা মুন্ডার, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। বিরসা মুন্ডা ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার অবিচারে ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত হন। বিদ্রোহের পরে বিরসা সহ তার শতাধিক সঙ্গী গ্রেপ্তার হয়েছিলেন। বিচারে তার ফাঁসির হুকুম হয়, কিন্তু ফাঁসির আগেই রাঁচি জেলে রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে তার। এরকম একজন স্বাধীনতা সংগ্রামীর জন্মজয়ন্তীর দিনটিকে গোটা দেশ জুড়ে জনজাতির গৌরব দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও মঙ্গলবার সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় বিরসা মুন্ডার 147তম জন্মজয়ন্তী। রাজ্যে কেন্দ্রীয়ভাবে খোয়াইয়ে মূল অনুষ্ঠানটি হলেও বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে আদিবাসীরা শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে এদিন। আগরতলা শহরতলি বামুটিয়া দুর্গাবাড়ি চাবাগানেও যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সাথে উদযাপন করা হয় বিরসা মুন্ডার জন্মজয়ন্তী। সকালে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বাগানের শ্রমিক সহ কর্মচারীরা। পরে বিরসা মুন্ডা কমিউনিটি হলে আয়োজিত এক আলোচনা চক্রে তার জীবনী নিয়ে আলোচনা করেন বাগান পরিচালন কর্মকর্তারা। আমাদের মূল কর্মসূচি ছিল যে আমাদের স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার 144তম জন্মদিবস পালন। এই উপলক্ষে আমাদের বাগানের সমস্ত শ্রমিক ভাই বোনরা আমরা ওনার পুষ্পস্তবক দিয়ে ওনাকে শ্রদ্ধা জানাই আজকে। পাশাপাশি আমরা ওনার সম্পর্কে একটা আলোচনা সভা করি বিরসা মুন্ডা কমিউনিটি হলে। এই সভায় উপস্থিত ছিলেন আমাদের বাগানের কর্মকর্তা এবং সমস্ত শ্রমজীবী ভাই বোনেরা প্রত্যেকে উপস্থিত ছিলেন। এখানে ওনার কর্মজীবন নিয়ে আলোচনা, ওনার উনি কীভাবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, কীভাবে আদিবাসীদের যে জমি যেটা ইংরেজরা দখল করেছিল সেটা পুনরুদ্ধারের জন্য কীভাবে সংগ্রাম করেছিলেন এবং কীভাবে সবাইকে সংগঠিত করে তারা সাকসেসফুল হয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে, সেটা নিয়ে আজকে সমস্ত আলোচনা ছিল আমাদের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।